স্ট্রিট ফুডের কথা যদি চিন্তা করি তো সম্ভবত মাথায় হচ্ছে মিরপুর, বেইলি রোড, পরিবাগ, তারপর শোনে এক রাইটিং। তো আজকে হচ্ছে বেইলি রোড দিয়ে যাচ্ছিলাম, চোখের সামনে হচ্ছে রাজ কাঁচুরিটা চোখে পড়ে গেল, তো মনে হলো যে একটু টেস্ট করে দেখে। তো আজকে আমরা টেস্ট করবো হচ্ছে রাজ কাঁচুরি এর গায়ে। এখানে হচ্ছে ওদের অনেকটা আইটেমের টক পাওয়া যায়। আপনাদের এইখানে এমনিতে রাজ কাঁচুরি কত করে? 150। আর এমনি কি কি আছে এখানে? আর খেতে হলে না আমাকে এভাবে করে মানে বুটটা বড় করতে হবে, এভাবে করে খেতে হবে। শুরু করলাম তেঁতুলের চাটনি, টক দই, ডাবলিটা, মানে সব কিছু মিলিয়ে খুব ভালো একটা কম্বিনেশন হচ্ছে। মানে নর্মাল যেমন ফুচকা যেরকম হয় সেম এটাই, যেটু ইনগ্রিডিয়েন্ট যা যা দেওয়া হয়েছে মানে যা ফুচকা দেওয়া হয় তাই। এখানে হচ্ছে ফল ফুল দিচ্ছে। সো এখন আমরা হচ্ছে রাজ কাঁচুরিটা শেষ করবো এবং এটার পর আমরা টেস্ট করবো হচ্ছে ওদের ফুচকাটা, কারণ আমি এখানে অনেকগুলো আইটেমের টক দেখলাম, বেশ লোভনীয় টক করতে একটা আমার মনে হচ্ছে। তো এটা এখন শেষ করে আমরা ফুচকা টেস্ট করবো। হ্যাঁ, তাহলে আপনারা আমাকে একটা ফুচকা দেন। হ্যাঁ, আর এখানে টক আপনারা মোট কয়টা দেন ফুচকা? পাঁচটা। যে কোনো পাঁচটা, মানে আপনাদের আইটেম কয়টা আছে এখানে? সাতটা আইটেম আছে। কোনখানে কোন টক আছে এখানে বলুন তো আমাকে? জিরা লেবু টক, লেবু টক, দই টক, দই টক, জিরা টক, জিরা টক, নাগা, লেমন কাট, মিষ্টি টক, কালাকাঁচা, খেজুরে। আচ্ছা, আমি লোকেশনটা আবার একটু শেয়ার করি। আপনারা যখন শান্তিনগর মোড় থেকে দীঘার মিশ্রের দিকে আগাবেন, ইস্পাহানি স্কুলের নিচে হচ্ছে তাদের দোকানটা। এখানে শুধুমাত্র একটাই ফুচকার দোকান, রাজকাঁচুর এখানে পাবেন, ফুচকাটা এখানে পাবেন। আমি এখন নাগা টক দিয়ে একটু আমি টেস্ট করবো। পার্সোনালি হচ্ছে আমি নাগা, নাগা কি আমি ঝাল তেমন একটা সহ্য হয় না আমার। যারা ঝাল খায় তাদের জন্য এই ঝালটা কিছুই না, কিন্তু আমি ঝাল খেতে পারি না, এই জন্য আমার জন্য অনেক কিছু এটা একদম জিহ্বার মাথায় এসে লাগছে। টেস্ট করবো হচ্ছে খেজুর গুড় দিয়ে। নাগাটা খেয়ে আমার পুরো চেহারাতে ঘাম ছুটে গেছে। তবে নাগার পরে হচ্ছে আমি যখন খেজুরের গুড় দিয়ে টেস্ট করলাম কেমন ভালো লাগতেছে। আরেকটা বিষয় হচ্ছে ফুচকার উপরে যে মরিচ দেওয়া, এই যে মরিচ, তার ভিতর যখন আপনি এই খেজুরের গুড়টা দিবেন টোটাল কম্বিনেশনটা বেশ ভালো আসবে এবং খেতে খুব ভালো লাগবে। আচ্ছা, এরপর আমি টেস্ট করি তেঁতুলের টক দিয়ে। তেঁতুলটা হচ্ছে নর্মালি যেরকম সব জায়গাতেই টক পাওয়া যায় সেম। এরপর আসি হচ্ছে আমি টক দিয়ে। এই টক দুইটা হচ্ছে পুদিনা যে টকটা আছে এই টকের ভিতর হচ্ছে টক দুইটা মিক্স করে দিচ্ছে এবং তার ভিতর হচ্ছে এই যে দেখেন মরিচে ফাঁকি দাও এখানে। এখন খাওয়া শেষ করবো। আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সো ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড। প্লিজ বি আপনি আবার আপনার।